তাৰমানে নগৰ পৰা এই ছোৱালীজন আমি পলাই লৈ গৈছিল। লৈ যোৱাৰ পিছত এক বছৰ আগত লৈ যোৱাৰ পিছত বিয়া বাৰ্তাহঁতে পাতিছে আমি নাজানো। নাজানাৰ পিছত আমি আজি 15 দিনমান হ'ল আমাৰ ঘৰত আহিছিল। আহি পেলাই ঘৰৰ পৰা ৰাতি 10টা বজাতে 25-40 হাজাৰ লৈ গুচি গ'ল। ছোৱালীটো গৰ্ব আছে, সেইকাৰণে আমি এজাহাৰকাৰী হ'লোঁ। আমি থানাত আহিছিলোঁ, থানাতে এজাহাৰকাৰী দিলোঁ। ফোন কৰিছোঁ ফোন নধৰে, চুইচ অফ। নগৰ পৰা 9 হাজাৰ কোলা তাতে ভালো ভাই আমার মিশাল নিয়ার বাদে আছে। বিয়াতে পড়াইলো কাছাকাছি করা পড়ার বাদে আমাকে দিল্লি নিয়ে গেছাল। নিয়ে যাওয়ার বাদে দিল্লি থাকা মেলা হারাস্তি করলো দেখে খবর টবর পাই আমার বাপ মাও গেছাল। যার বাদে আমার নিয়ে আয় ফেরসাল পলাইয়া অন্তিকাও পলাইয়া ফেরসাল। আহার বাদে আঙ্গ বাদতে এতে 1 মাস আগে আইসিলাম আইয়া যে 15 দিন আঙ্গ বাদে থাকে কালকে রাইতে কেড়ে না কইয়া 40,000 টাকা নিয়া পলাইয়া গেছে। বা না ডেলিভারি 6 মাস দিয়া গেছে রাতে। ফোন করি ফোন বলে বেচছে সারা কুছে হ্যাঁ মাসে ধরে ফোন ধরে কুছে 2,000 টাকা মোবাইল এটা বেঁচে থেকেছে সিমটি মধ্যে কইলো কার বাদে মোবাইল দেখেন সুইচ টপ। কিন্তু ফোন করলাম হেনে জানাই ভিতরে যা ফোনছে নাই তাহলে আমরা কি করুম। তার গো গার্জেন আছে, গার্জেন এটা শুনলাম গার্জেন কইলো যা ইচ্ছা তাই করবা আনাঙ্গ উপায় নাই। উপায় না পাই আমরা আবদার করবার আসছি আর কি। হ্যাঁ হ্যাঁ।